নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা বানাতে চলেছি মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস বানাতে আমাদের কী কী উপকরণ লাগে চলুন দেখি। লাগে আমাদের গোলদানা রাইস, যেটা আমরা 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, গাজর, বিনস, পেঁয়াজ, মটরশুঁটি, আদাটাকে গ্রেট করে নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ, রিফাইন তেল, চিলি সস, টমেটোর সস, সোয়া সস, গোলমরিচের গুঁড়ো, ভিনিগার, নুন। ইন্ডাকশানটা অন করে নেব, কড়ায় দিয়ে দেবো জল, জলে দিয়ে দেবো নুন, 1 টেবিল স্পুন মতন তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়, ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, জলটা আমার গরম হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব, চালটা দিয়ে দেব, তেলটা আপনারা অবশ্যই দিবেন, তাহলে ভাতগুলো ঝরঝরা হবে। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, চালটা সিদ্ধ হয়ে যাবে, তারপর নামিয়ে নেব, লো ফ্লেমে হবে। 15 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব, দেখুন চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। মাড়টা গেলে নেব, ভাতটাকে অন্য পাত্রে ঢেলে নেব, হাওয়ায় রেখে দেবো যাতে ভাতটা আরও ঝরঝরা হয়ে যায়। ইন্ডাকশানটা অন করে নেব, দিয়ে দেব তেল, তেল গরম হয়ে গেছে, আমরা কাজু আর কিশমিশটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে আমার কাজু কিশমিশটা, উঠিয়ে নেব। কাজুর থেকে বেশি কিশমিশটা খুব জলদি ভাজা হয়, ওই জন্য আপনারা হালকা ভেজে উঠিয়ে নেবেন, না হলে পুড়ে যাবে কিন্তু কিশমিশ। তেলের মধ্যে দিয়ে দেবো আমরা গ্রেট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা, ভেজে নেব। ফ্রাইড রাইস অনেক রকমভাবে বানানো যায়, আমি এই রকমভাবে বানিয়েছি, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো আমরা গাজরের কুচি, বিনস, এর মধ্যে দিয়ে দেবো আমরা নুন। নুনটা দেখে দেবেন, কারণ আমরা যখন ভাতটা বানালাম তার মধ্যেও নুন দিয়েছিলাম, যাতে খুব বেশি নুন না হয়ে যায়, আন্দাজভাবে নুনটা দেবেন। ভেজে নেব এটা, গাজরটা সেদ্ধ হতে দেরি লাগে, সেই জন্য আমরা ঢাকা দিয়ে দেবো, তাহলে জলদি হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নেব, দিয়ে দেবো এর মধ্যে মটরশুঁটি, গাজর আমার সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমরা পেঁয়াজ। আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমরা টমেটো সস, চিলি সস, সোয়া সস, দিয়ে দেবো আমরা ভিনিগার, মিক্স করে নেব। এরপর দিয়ে দেবো আমরা ভাতটা, একটু একটু করে মেশাবো আমরা। এই ফ্রাইড রাইসটা বানালে আপনাদের কোনো তরকারি বিনাই আপনারা খেতে পারেন। এইভাবে আমরা অল্প অল্প করে ভাতটা মিশিয়ে দেবো, এর মধ্যে দিয়ে দেবো আমার ভেজে রাখা কাজু কিশমিশ, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। দেখুন কত ঝরঝরা হয়েছে আমার ফ্রাইড রাইসটা, আমার ফ্রাইড রাইস তৈরি, এবার সার্ভ করে দেবো। এমনি নানান রকমের রেসিপি জানার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশান বেলটাকে প্রেস করে দিবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।